হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি এন্ড আই এম শিবা মুখার্জি। ব্লগটা শুরু করলাম আজ সোমবার, এখন ঘড়িতে বাজে 5:30 আর আমরা বেরোচ্ছি একটু মার্কেটে। কি কারণ? কারণটা হচ্ছে আমার যে মাইক্রোওয়েভটা আছে সেটা মাইক্রোওয়েভ ভালো আর হচ্ছে না, গরমটা একেবারে হচ্ছে না। আর মিস্ত্রি ডেকেছিলাম, ওটা পরে সারানো যাবে, দেখি ওটা পরের ব্যাপার ভাববো। কিন্তু ওটা কি হচ্ছে, মানে ডাকা হচ্ছে আর যেই সেরে যাচ্ছে, 2-4 দিন ঠিক থাকছে, আবার কমে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, তো এরকম ওটা এক ধরনের খারাপ টাইপের হয়ে গেছে। আর ওটা কিন্তু গ্রিলের অপশন ছিল, কিন্তু গ্রিল ভালো হতো না প্রথম থেকে, ড্রাইটা একেবারে হতো না, তো ড্রাইটা প্যাচ প্যাচে টাইপের হয়ে যেত ভিজে ভিজে। তো সেজন্য আমাদের খুব ইচ্ছে যে তন্দুরি যেন খেতে পাই, তন্দুরি খুব ভালো লাগে, তো চিকেন তন্দুরি বানাবার জন্য সেজন্য আজ বেরোচ্ছি। আর আউটফিট গুলো দেখিয়ে দিই আপনাদের, আগে দেখাই আমারটা, কেন আমি খুব ওয়েট করে আছি আমার আউটফিট দেখানোর জন্য আপনাদের, বিকজ দিস ইজ মাই নিউ টপ। আর এটা আমি নিয়েছি দুর্গা পুজোতে, একদম নিউ, মানে এক সে এক ড্রেস নিয়েছি, তাই এটা পরা হয়নি আজকে, ভাবলাম পরে নিই, আমার তো যেটাই পরি সেটাই আমার নতুন ড্রেস। তো এই টপসটা আমার খুব সুন্দর লাগছে, এরকম এটা মাস্টার্ড কালার ডিজাইন করা আছে, আর ঠিক একটা কিউট কিউট লাগছে। আপনারা সবাই বলেন আমি খুব কিউট নাকি, তো আরো বেশি করে তুমি কিউট, আরো বেশি করে কিউট লাগছে এই টপটাতে। আর আমি পরেছি গ্রে কালারে, আমার বেস্ট লাগছে, তুমি তো আছোই বলেন, তোমরা কি বলো, গোলমলু তো একটু গোলমলু। তো এই যে গ্রে টন জিন্স পরেছি, টন, আর এটা হচ্ছে আমার শু, একদম নিউ, যেটা আমি সেদিনে আনলাম, আপনারা বলেছেন খুব ভালো পিঙ্ক কালারের শু। তো ওভারঅল লুকটা আপনারা বলবেন কেমন লাগছে আমাকে। আর মায়ের আউটফিটটা দেখিয়ে দিই, মা পরেছে খুব সুন্দর প্লাজো ব্লু কালারের, আর তার সাথে আছে টপ যেটা টায়া করে ডিজাইন করা আছে, আর একদম পাঞ্জাবি পাঞ্জাবি দেখতে লাগছে। তো আপনারা বলবেন আমাদের কেমন লাগছে। চলো আর না দেরি করে বেরিয়ে পড়ি, নাহলে দেখবেন যে এরকম করতে করতে আমরা যখন যাব দোকান বন্ধ হয়ে যাবে। এখনো চা খাইনি, শিমনের বাবাকে একবার দিয়েছি, আর একবার করব, তখন আমরা তিনজনে খাবো একসাথে। এদিকে ভাইপো আর ভাইও বেরিয়েছে বাজারে, ওর বাবার সাথে একটু বেড়াতে বেরোই, ভাই ডাকা।
চলে এলাম ধনতেরাস উপলক্ষে আমাদের স্যামসাং এর স্মার্ট ওভেন। একেবারে এটা এটা কনভেকশন, এটার মধ্যে সবকিছু হবে, কেক, তন্দুরি, তারপর মাইক্রোওয়েভ করতে পারবো, নান হবে, মানে একেবারে খুব ভালো কোয়ালিটির আছে। আর ডেমোটা ওরা কাল দিতে আসবে। আর সব থেকে ভালো যে কোটিংটা কিন্তু, এটা এটার যে কোটিংটা আছে সেটা কিন্তু মরচে পড়বে না, তাই দামটা একটু বেশি নিলাম, দামটা একটু বেশি এই জন্য নিলাম যে এটা ভালো টেকসই হবে, সেই জন্য আমি এটা নিলাম। আর এটা যখন ডেমো দিতে আসবে তো তোমাদের সাথে শেয়ার করে দেবো, তাহলে তোমাদেরও সুবিধা হবে, আমিও শিখে নেবো আর তোমাদেরও তোমরাও শিখে যাবে। তো এটার দাম ওরা বললো যে 18,500 ছিল, সেটা ডিসকাউন্ট হলো, তো ডিসকাউন্ট করে আমার পড়লো 16,000। তো আমি এসে তারপর ফ্রেশ হলাম আর বানিয়ে নিলাম গরমা গরম চাই। তো এই মাত্র বসলাম, এবার চা খাবো। আর মাইক্রোওভেন লেগে গেছে, কালকে ওরা বললো কালকে আসবে আগামীকাল আর ডেমো দেবে, তো দেখি কালকে। আমি বললাম যে এটা ধনতেরাস উপলক্ষে আমরা ওপেনিং করব, তো সেই জন্য যেন অবশ্যই কাল আসে, তো ওরা বলল অবশ্যই আসবে, তো ভালো হবে। এমনিতে তো কিছু জানা আছে, তারপর আরও বাকি যেটা বলবে তোমার সাথে শেয়ার হয়ে যাবে। তো চা খাওয়া হলো, আর এই দিওয়ালির জন্য আমি একটা খুব ভালো জিনিস নিয়েছি, আমার খুব পছন্দ ছিল সিমরনেরও, এই দেখো প্রদীপ। বাহ কি সুন্দর, যেন মনে হচ্ছে তেল দিয়ে সেই প্রদীপ জ্বালায় না, দিয়াগুলো ঠিক ওই রকম দেখতে লাগছে। আর এটা দেখতে খুব ভালো লাগছে এখানটায় না, এখানে এটা খুব ভালো লাগছে, একেবারে পারফেক্ট জায়গা। তার সাথে এটা এই লাইটটা ব্যাপক লাগছে, এটাই মনে হচ্ছে পুরো দিওয়ালি ভাইবস আসছে। আর এখানে নিয়েছি এই দুটো মাস্ক, এখন তো বুঝতেই পারছো বেরোতে হলে নিতে হয়, তাই এখন ড্রেসের ম্যাচিং করে যেখানে যা দেখতে পাই মনে হয় নিয়ে নিই। এই ববি প্রিন্টার দেখো কি সুন্দর দেখতে লাগছে, তো দেখো আমি এটা লাগিয়ে দেখাচ্ছি। ওয়াও দারুণ লাগছে, খুব ভালো লাগে এরকম ম্যাচিং করে বা কালারিং কালারিং মাস্ক। এই ব্লুটা দারুণ লাগছে, খুব ভালো লাগছে। তো আগে তোমাদের দেখাতাম কি না লিপস্টিক ড্রেসের ম্যাচিং এ, এই লিপস্টিকটা এটা ভালো, এখন দেখাচ্ছি মাস্ক, কি সিচুয়েশন এলো। এখন তো নতুনত্ব নানা রকমারি করছে, তো এটা এখন অনেক নিতে হচ্ছে, যেটা ভালো দিচ্ছে সেটাই নিয়ে নিচ্ছি। তো এই যে এই প্রদীপটা, এটার দাম নিল 150 টাকা, তো ওরা বললো যে সামনে বছর যদি ভালো করে রাখো তাহলে থাকবে, তো দেখি ভালো করেই রাখবো, আমি তো খুব যত্ন করে জিনিস রাখি, আর যদি না থাকে আবার নেবো নতুন নতুন, কত উঠবে। তো এটা এবছর তো ভালো থাকবে। আর এই মাস্কগুলোর দাম নিল 30-30-60 টাকা। তো এই ভিডিওটা আর বড় করছি না, ছোট্ট মতো বানালাম। আর গত আগামীকাল যদি আসে ডেমো দিতে তাহলে আর একটা ব্লগ শুরু করব। তো তোমরা দেখো আর লাইক করো, সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার, এটাতে কিন্তু বেশি বেশি লাইক করতে হবে, তবে আমাদের এনার্জি লেভেলটা বেড়ে যাবে আর আমরা মোটিভেট হব। আর তোমরা ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ব্লগার বন্দনা সিমরন, আর তোমরা সেখানে যাও, তোমরা নতুন নতুন সিমরনের ডান্স, তারপর ফটো, শর্ট ভিডিও এগুলো দেখতে পাবে। তো চলো আজকের মতো, বাই বাই।
সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর যারা নতুন দেখছেন তারা বেল আইকনটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। যত আমাদের এনকারেজ করবেন তত আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। বাই ফ্রেন্ডস, আবার খুব তাড়াতাড়ি আসছি, নেক্সট ব্লগে দেখা হবে। তো চলো সাবস্ক্রাইব করে ফেলুন।